তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা এনে দেব। এই কথার সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের জনগণ মেতে উঠেছিলেন আমাদের বীর সেনাপতি শ্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। হ্যাঁ, আমরা 23 জানুয়ারিতে আমাদের বীর সেনাপতি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করে থাকি এবং আমরা 23 জানুয়ারির সেই নেতাজির জন্মদিবসকে উদযাপন করেছি আমরা খুবই সুন্দরভাবে, এবং সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আজকে ক্লাসটা শুরু করছি। আমি টুসি দাস চলে এসেছি তোমাদের মাঝে আজকে ড্রয়িং ব্যাপারটা নিয়ে কিছু করাবো বলে। আমি আজ তোমাদের যেটা করাবো সেটা হলো স্টিল লাইফ। আমি বিগত ক্লাসে ক্লাস 9-এ করিয়েছিলাম স্টিল লাইফ, কিন্তু আজকে আমি এখানে চলে এসেছি তোমাদের ক্লাস 6-কে ড্রয়িং বিষয়টা নিয়ে একটু আলোচনা করব বলে। চলো আমরা দেখি স্টিল লাইফটা আসলে কি। স্টিল লাইফটা আমরা কেন করব, কি করব সেটা আমি বারবার বলেছি যে আমি যে ক্লাসগুলি করাই তোমরা কিন্তু মনে করবে না যে ওই ক্লাসের স্টুডেন্টসরাই করবে। এটা 0 থেকে শুরু করে একদম 100 পর্যন্ত যে কেউ আছে সবাই করতে পারবে, কারণ চিত্র এরকম একটা জিনিস যেটা আমাদের বলিষ্ঠ করে তোলে বারবার। আমরা জীবনের প্রত্যেকটা স্টেপে যতটুকু পারি যদি চিত্র করে যাই এবং চিত্রটাকে যদি আমাদের মনের ভিতর রেখে সেটাকে বারবার ভালো করে একটা চিত্রের মাধ্যমে একটা জীবন শুরু করতে পারি, সেই লাইফটা হবে আমাদের একদম সুন্দর এবং সুষ্ঠু। চলো আমরা দেখি স্টিল লাইফটা আসলে কি বা কেন করব। আমি এখানে তোমাদেরকে আমি এটা করে দেখাবো, এর আগে আমি তোমাদেরকে বোর্ডে একটু করে দেখাচ্ছি। আমি কিন্তু চলে এসেছি আজকে তোমাদেরকে স্টিল লাইফটা, তাই একটু বোর্ডে দেখাচ্ছি। দেখো বোর্ডে দেখাবো যে আমরা কি কি ব্যাপারে স্টিল লাইফ করতে পারি। আমাদের প্রত্যেকটা জীবনের যা আছে ঘরের ভিতর থেকে আরম্ভ করে আমরা বাইরের কোনো কিছু, স্টিল লাইফটা যে কোনো বিষয়বস্তু দিয়ে স্টিল লাইফ হতে পারে। স্টিল লাইফটা করতে গেলে আমাদের কি কি জিনিসপত্র লাগে, আমরা ফ্রুটস দিয়ে করতে পারি স্টিল লাইফ, তাছাড়া যে কোনো থিংস দিয়ে করতে পারি, ওকে। তারপর ঘরের যে আসবাবপত্র, যে কোনো জিনিস, বাসনপত্র, ইউটেন্সিলস সব কিছু দিয়ে আমরা করতে পারি। তাহলে দেখো আমি যে করলাম এটার মধ্যে আমরা ফ্রুটস, এটা কি সবাই দেখলেই বুঝতে পারো যে এটা হলো একটা অ্যাপেল, এটা হলো একটা অ্যাপেল। তাহলে দেখো এখানে আমরা এরকম কিছু একটা দেখলেই বুঝতে পারি যে এটা একটা অরেঞ্জ হতে পারে। এই যে আমি এগুলি করছি সেটাকে আমরা দেখি কি বুঝে নিতে পারি, এগুলি হলো গ্রেপস। গ্রেপস মানে আঙ্গুর। আমরা এই ধরনের ফ্রুটস দিয়েও আমরা স্টিল লাইফ করতে পারি। আমি আজকে তোমাদেরকে ফ্রুটস দিয়েই স্টিল লাইফটা এখানে করাবো বলেই আমি তোমাদেরকে এটা কিছু করে দেখালাম। এখন চলো আমরা স্টিল লাইফটাকে শুরু করি বোর্ডের মাধ্যমে। দেখে নাও তোমরা সবাই, আমি এখানে কি করে রেখেছি, এখানে কলা আছে, বানানা আছে, অ্যাপেল আছে, অরেঞ্জ আছে, তারপর এখানে লেবু আছে, লেমন আছে। আমি তোমাদেরকে এখানে ড্রটা করাচ্ছি, দেখো দেখে নাও একটু। স্টিল লাইফ করতে গেলে কিন্তু আমাদের পেছনে একটা ড্রেপারি দিতে হয়, সেটা আমি বলেছিলাম বিগত ক্লাসে। এটা হলো যে পাত্রে এই জিনিসগুলো রাখা আছে।
দেখো আমি এখানে অরেঞ্জটা দিয়েছি, এখানে আরেকটা অ্যাপেল আছে সেটাকে দিয়ে দিচ্ছি। এখানটায় আরেকটা কলা দেখা যাচ্ছে সেটাকে আমি এখান অবধি দিয়ে দিলাম। এছাড়া তুমি এখানে আরো কিছু লেবু ছোট্টখাট্ট জিনিস অ্যাড করে দিতে পারো নিজে থেকেও। তোমরা ঘরে বসে যখন থাকবে তখন ঘরের মধ্যে যে কোনো জিনিসকে বসিয়ে এই জিনিসগুলো কাজে লাগাতে পারবে। এখানে আমি দুটো কলা দেখালাম, তোমরা ইচ্ছে করলে এখানে আরো কিছু কলা অ্যাড করে দিতে পারো। তাহলে এটা দিলাম, এই পাত্রটা আসলে কোথায় রাখা আছে সেটার জন্য আমাদের একটা টেবিল জাতীয় কোনো কিছু দিতে হবে। এবং সবার আগে আমি বলে দিচ্ছি এখানে আমার একটা ড্রেপারি অবশ্যই দিতে হবে। এই যে ড্রেপারিটা অবশ্যই দিতে হবে, ড্রেপারি মিন্স একটা কোনো একটা পিছনের জিনিসটাকে যেন সুন্দর লাগে, পিছনের জিনিসটা দেওয়ার পরে যেন সামনের জিনিসটা খুবই সুন্দর লাগে সেটার জন্য আমরা পেছনে একটা পর্দা জাতীয় কিছু দেব, সেটা হলো ড্রেপারি। এই দেখো, এবার এটা একটা নিশ্চয়ই একটা খোলা জায়গায় তো আর নেই, এটা একটা টেবিলে বা একটা টুলসে থাকে, তো ওইখানে আমি এই টুল জাতীয় জিনিসটাকে দিয়ে এইরকম করে দিয়ে দিলাম। তাহলে ব্যাপারটা দেখতে আরও সুন্দর লাগবে। চেয়ারের পাগুলি যতটুকু দেখা যায়, না হলে কোনো অসুবিধা নাই, দেখা গেলেও কোনো অসুবিধা নাই, দেখা না গেলেও কোনো অসুবিধা নাই। এখানটায় তুমি একটু সিনারিটাকে পাল্টে দিতে পারো, ধরো একটা তুমি উইন্ডো দিয়ে দিতে পারো, একটা জানালা দিয়ে দিতে পারো এই জায়গাটাতে, এরকম কিছু একটা দিয়ে দেবে। তারপর এটার মধ্যে চলো, আমি এখন আমার ড্রয়িংটা মোটামুটি শেষ, এখন চলো আমি এটার মধ্যে একটু কালার করি। আমি তোমাদেরকে পেস্টেল কালারটা দিয়েই দেখাবো, কারণ আগে তোমাদের পেস্টেল কালারটা দিয়ে হাতটা ভালো তৈরি হতে হবে। প্রথমে তুমি পোস্টার কালার ইউজ করবে না, প্রথমে আমাদের উচিত পেন্সিল দিয়ে, কিন্তু পেন্সিল দিয়ে এখানে ঠিক ফুটে ওঠে না বা বোঝানো যায় না। আমি সেজন্য তোমাদেরকে পেস্টেল কালারটা দিয়ে করে দেখাচ্ছি। আমি প্রথমে ব্যানানাটা ধরছি। হ্যাঁ দেখো, ব্যানানা কি কালার হয়? ইয়েলো। আমরা সবাই জানি কাঁচা অবস্থায় গ্রিন, এবং পেকে গেলে কি হয়? এটা হয় ইয়েলো। চলো আমি লেমন ইয়েলোটা নিয়েছি, লেমন ইয়েলোটা নিয়ে আমি এখন কলাটায় দেব। এই যে দেখো, আমি শুরু করে দিয়েছি, এই যে যেই দুটো কলা আছে, আরেকটা কলা একটু দেখা যাচ্ছে সেটার মধ্যেও আমি একটু দিয়ে দিলাম। হয়ে গেল আমার প্রিলিমিনারি একটু কলার কালারটা। তারপর আমি আগে সবগুলিতেই আমি কালারটা আগে আজকে একটু ভরে নেব। তারপর আমি চলে যাচ্ছি রেড কালারটা নিয়ে। রেড কালারটা নিলাম, রেড কালারটা নিয়ে আমি এখানে যে অ্যাপেলটা দিয়েছিলাম সেটাতে একটু দিয়ে দিচ্ছি। তোমরা সবাই যারা আছো, সবাই যে যার খাতা নিয়ে বসে যাও, বসে এগুলি প্র্যাকটিস করতে থাকো। আমি কিন্তু প্রত্যেকবারই বলি যে
প্রত্যেকটা সময়, জীবনের প্রত্যেকটা সময় তুমি কল্পনা করে যাবে। কল্পনা ছাড়া মানুষ বাঁচতে পারে না, এবং অবশ্যই যেন সেই কল্পনাটা হয় একটা ভালো কল্পনা। কারণ আমরা যদি একটা ভালো কল্পনা করতে পারি, সেটা দিয়ে আমরা একটা ভালো জিনিস তৈরি করতে পারবো এবং ভালো কিছু করতে পারবো। ভালো কিছু করতে গেলে আমাদের সবসময় একটা ভালো কল্পনা অবশ্যই করে যেতে হবে। আমি রেড কালারটা দিয়ে মোটামুটি এই জায়গাটাতে ভরিয়ে দিলাম। এবার দেখো আমি আরেকটা যে আছে সেটাতে একটু ভরিয়ে দিচ্ছি। অ্যাপেল যেটা আছে সেটাতে আমি একটু ভরে দিচ্ছি। কালারগুলি যখন করবে দেখবে যেন দাগের বা লাইনের বাইরে যেন না যায়, তাহলে ছবিটা তার নিজের মাত্রা হারিয়ে ফেলবে। আমি সেটাও বলে দিচ্ছি, যদি যখন তোমরা কালার করছো সেটা করতে করতে যদি তোমাদের লাইনের বাইরে চলে যায়, তখন তোমরা একটু হোয়াইটটা ইউজ করতে পারবে, কিন্তু চেষ্টা করবে যেন লাইনের বাইরে না যায়। আমি এটাতে একটু ভরে দিলাম। আমি পিঙ্কটা দিয়ে একটু এই জায়গাটাতে ভরে দিচ্ছি। আমি দেখো এবার যেটাতে আমি অরেঞ্জ করেছিলাম সেটাতে একটু ভরে দিচ্ছি। অরেঞ্জ কালারটা দিয়ে ভরে দিলাম। এবার আর যে কটা দেখতে পাও মোটামুটি এগুলিতে দিয়ে দাও। স্টিল লাইফ আমরা যে কেন করি বা কী প্রয়োজন সেটা তোমরা যত প্র্যাকটিস করবে তত বুঝবে। কারণ স্টিল লাইফ করতে করতে তোমার মন মানসিকতা একদম সত্যি স্টিল হয়ে যায়, মানে সে স্টিল হয় না যেটাতে তুমি একদম স্থির হয়ে যাও, কিন্তু তোমার মনটা একটা জায়গায় সবসময় স্থির থাকবে। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত স্টিল লাইফ করা। আমি স্টিল লাইফ করতে করতে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো। ভিডিওটার আগে আমি রিকোয়েস্ট করব, আমাকে একটা পিকচার আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর, সেই পিকচারটা একটু দেখানোর জন্য। এই দেখো আমি যে ছবিটা দেখালাম এটা তোমরা সবাই আধো আধোভাবে বুঝে যাচ্ছ যে এটা হলো আমাদের সেই বীর সেনাপতি শ্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ছবি। এটা একটা ছোট্ট শিশু করেছে। আমি চাই তোমরা বারংবার প্রত্যেক দিন নিজেরা এইরকম কোনো কাজ করো, সৃজনশীল সৃষ্টিশীল কাজ করে যাও, যাতে তোমাদের জীবনটাও খুব সুন্দর হয়ে ওঠে। আমি দেখো এটার মধ্যে কী কালার ইউজ করেছি। এটার মধ্যে ক্লে দিয়ে এই কালার কাজটা করা হয়েছে। ক্লে তোমরা বাজারে অবশ্যই পাবে। মাকে বাবাকে বলবে যেন তোমাদেরকে অবশ্যই ক্লে কিনে দেয়, সেটা দিয়ে তোমরা বিভিন্ন রকম জিনিস তৈরি করো। মহাত্মা গান্ধীর জন্মদিবসে মহাত্মা গান্ধীর ছবি করো, তারপর আমাদের বিভিন্ন রকম যত বিশিষ্ট মানুষ আছেন ওনাদের জন্মদিবসে ওনাদের ছবি করো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি করো, কাজী নজরুল ইসলামের ছবি করো, যে কোনো ধরনের তোমরা ছবি করতে পারো। থ্যাংক ইউ, আমি এই ছবিটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি রিকোয়েস্ট করব, আমাকে একটা ভিডিও আছে, এই ভিডিওটা কীভাবে হয়েছে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিটা সেটা একটু দেখানোর জন্য আমি রিকোয়েস্ট করব। আমি ছবিটা ভিডিওটা আস্তে আস্তে আমি এটা করছি। দেখো তোমরা এটা করে যাও। এই দেখো চলে এলো অদ্ভিক চক্রবর্তী নার্সারি টু, সে আজকে তোমাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি একটা বানিয়ে দেখার চেষ্টা করছে।
আমি চাই তোমরা এখন অনেকটা বড় হয়েছো, তোমরা নিজেদের ঘরে কোনো বাজে কোনো কিছুতে মনোযোগ না দিয়ে মোবাইল মধ্যে বেশিক্ষণ না পড়ে থেকে তোমরা এই রকম কোনো কাজ করো। সেই জন্য আমি এখন এই ক্লাসগুলিতে এই ভিডিওগুলি দেখাচ্ছি যে একটা ছোট বাচ্চা যদি করতে পারে, তোমরা এখন অনেকটা বড় হয়েছো, তোমরাও অবশ্যই পারবে, তোমরা করো। দেখো কিভাবে করছে। তোমাদের ঘরে অনেক রকম জিনিস থাকে, সেগুলি দিয়ে তোমরা এই ক্লেগুলি দিয়ে বিভিন্ন রকম আকৃতির জিনিস তৈরি করতে পারবে। দেখো কি করছে। আমরা আটা ময়দা বাড়িতে সবাই খাই, আমরা আটা রুটি খাই, লুচি খাই, সেইগুলিকে দেখো এইরকম ক্লেটাও সেই রকম এগুলির মতোই হয়। এগুলিকে একদম ট্রায়াঙ্গেল শেপ বা সার্কেল শেপ বিভিন্ন রকম শেপগুলিকে ও এরকম শেক করে করে দেখো কি সুন্দর করে এগুলি বানানোর চেষ্টা করছে। আমি চাই তোমরা প্রত্যেক সময় এগুলি বানাও, বানিয়ে নিজেকে অনেকটা সুদৃঢ় করে তুলো, যেন সমাজে তোমরা একটা সুনাগরিক, একটা সুষ্ঠু মানুষ হয়ে উঠতে পারো। দেখো কিভাবে করছে। ভিডিওটা চলতে চলতে আমি আমার কাজটাও চালিয়ে যাচ্ছি, কারণ আমাদের হাতে সময় কম, এজন্য আমাদের কাজটা চালিয়ে যেতে হবে, ভিডিওটা দেখতে হবে। তোমরা ভিডিওটাও দেখো। আমি ছোট ছোট কয়েকটা গ্রেপসও দিয়েছিলাম, আমি গ্রেপসগুলিকেও কালার করে ফেলছি। দেখো কিভাবে করছে। তোমার ঘরে যা আছে তা দিয়েই করতে পারো। বসে না থেকে তোমরা লেগে পড়ো এবং এই কাজগুলি করে যাও। এখন তো তোমাদের সবাই বাড়িতেই আছো, তোমরা সবাই ঘরে বসে না থেকে সুন্দর নিজেরা এরকম কাজ করো, দেখবে তোমাদের মজা লাগবে। টিভি বেশিক্ষণ দেখবে না, মোবাইল দেখবে না, না দেখে এই কাজগুলি করো, দেখবে তোমাদের অবশ্যই মনটা ভালো লাগবে, অন্যরকম লাগবে, জীবনটাকেই মনে হবে একটা নিত্য নতুন কোনো কিছু। দেখো এই যে বাচ্চাটা এই জিনিসগুলি করছে, তার মনটা কিন্তু ঠিক ওই জিনিসটার প্রতিই রয়েছে। সে কিন্তু আর কি হচ্ছে অন্যদিকে সে কিছু জানে না, সে তার মনটাকে, তার মানসিকতাটাকে, ব্রেনটাকে ওই দিকটাই কাজে লাগাচ্ছে। এবং তোমরা যদি এইরকমভাবে এই ধরনের কোনো কিছু ভাবে কোনো কোনো ভালো কাজে সবসময় ব্রেনটাকে চালিয়ে যাও, মনটাকে চালিয়ে যাও, দেখবে তোমাদের তোমাদের লাইফটাই একটা অন্য মাত্রা নিয়ে নিয়েছে। তোমরা পড়াশুনো তো একদম ট্রেনের দ্রুত গতিতে করতে পারবে। দেখো আমি এটা করতে করতে আমি বানানাটা করছি। আমি ক্রোম ইয়েলোটা দিয়ে করেছিলাম, লেমন ইয়েলোটা দিয়ে করেছিলাম, এখন ক্রোম ইয়েলোটা একটু দিয়েছি, আবার এখন আমি একটু ইয়েলো আকার যেটা নাকি একটু মেটে ইয়েলো সেই ইয়েলোটা দিয়ে আমি এই জায়গাটা করার চেষ্টা করছি। দেখেছো, দেখো কিভাবে করছে। তখন তোমার লক্ষ্য থাকবে যে এই কাজটা কখন তুমি সুন্দর করে করতে পারবে, এবং সেইভাবে তোমরা যত এগুলি প্র্যাকটিস করবে তত তুমি একটা দেশের জন্য ভালো একটা নাগরিক হয়ে উঠবে, ভালো একটা মানুষ হয়ে উঠবে, এবং
সমাজের জন্য একটা ভালো পিলার হয়ে উঠবে এবং নিজের ভাগ্য তুমি তখন দেখবে নিজেই ভালো করে গড়ে তুলতে পারছো। আমি ট্রেটা একটু করে দিয়েছি, পাত্রটা যেই পাত্রটাতে রাখা আছে সেই পাত্রটা একটু করে নেছি। দেখো কিভাবে ও সাজানোর চেষ্টা করেছে জিনিসটাকে সেটা দেখো। আমি যেই ছবিটা একটু আগে দেখিয়েছিলাম সেই ছবিটা হলো আমাদের সেই বীর সেনাপতি শ্রী নেতাজি সুভাষচন্দ্র বসু। থ্যাংক ইউ, আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই ভিডিওটা দেখানোর জন্য। আমি আশা করি তোমরা সবাই দেখেছ, সবাই তোমরা এইভাবে বাড়িতে মোবাইলটাকে অন্য কোনো কাজে ইউজ না করে মোবাইলের মধ্যেও কিন্তু ভালো ভালো ছবি আছে, সেখান থেকে ভালো ভালো ছবি কালেকশন করে সেই ছবিকে সামনে বসিয়ে তোমরা অনেক কিছু করতে পারো। আমি চাই তোমরা লেগে পড়ো, বসে থেকো না, একদম বসে থেকো না, ম্যাম যেইভাবে বলছি সেইভাবে সেইভাবে বাড়িতে প্রত্যেক সময় প্র্যাকটিস করে যাও। এই যে প্র্যাকটিস করছো সেটা কিন্তু তোমার জীবনের জন্য একদম একটা ভালো জিনিস হয়ে উঠবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার পড়াশোনায় মনোযোগ হবে, তুমি তোমার মা বাবাকে শ্রদ্ধা করতে পারবে, তোমার বাড়ির অন্য গুরুজনদের শ্রদ্ধা করতে পারবে। আমি চাই তোমরা প্রত্যেক সময় প্রতিনিয়ত এই ধরনের জিনিস প্র্যাকটিস করে যাও। দেখেছ আমি গ্রে কালারটা দিয়ে পাত্রটা একটু করেছিলাম, এখন পাত্রটার মধ্যে আমি আর একটু ব্লু কালার দিচ্ছি, কারণ একটু শেড দেওয়ার জন্য দিতে হয়, না হলে জিনিসটা ঠিকভাবে ফুটে ওঠে না। ব্ল্যাক কালার সহজে ইউজ করবে না, আমাদের জীবনটার মধ্যে যেরকম লাইফে যেরকম অন্ধকার চলে এলে আমাদের লাইফটা একদম অন্ধকারই হয়ে যায়। সুতরাং এখানে ছবির মধ্যেও যদি আমি প্রথমে অন্ধকার দিয়ে দিই তাহলে ছবিটাও শেষ হয়ে যাবে প্রথমেই, এই জন্য ছবিটাকে প্রথমে আমি এইরকম কোনো কিছু দেব না, ব্ল্যাক কালার ইউজ করব না। ব্ল্যাক কালার অবশ্যই দেব, পরে অবশ্যই যখন প্রয়োজন তখন দেব। ব্ল্যাক কালারের জায়গায় আমি ইউজ করব ডিপ কালার, ডিপ ব্লু, ডিপ বটল গ্রিন, ডিপ গ্রিন, এই ধরনের কালার ইউজ করে আমি ব্ল্যাকটাকে করার চেষ্টা করব। দেখো দিয়ে দিলাম, এই দেখো আমি এই জায়গাটায় সুন্দর করে দিয়ে দিয়েছি। আমাদের সময় চলে যাচ্ছে দ্রুত গতিতে, সেজন্য আমি আজকে আমার ক্লাস আর দীর্ঘায়িত করতে পারবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর করে যে যার পরিশ্রম করে যাও, সুন্দর করে ছবি আঁকো, সুন্দর করে পড়াশুনো করো, ভালো মানুষও। ধন্যবাদ, আমি এখানেই শেষ করছি।